কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জারি করা হয়েছে লুয়ের সতর্কতাও। আরও 4 থেকে 5 দিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পুরুলিয়া ও বাঁকুড়া ছাড়া দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বইতে পারে তাপপ্রবাহ। উত্তরবঙ্গের মালদা ও 2 দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। তীব্র গরমের কারণে স্কুলের গরমের ছুটি 24শে মের পরিবর্তে 2রা মে করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গত 5 বছরে এপ্রিল মাসের শুরুতেই একটানা এত বেশি গরম পড়েনি বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ডক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। এই যে লং স্পেলে দীর্ঘদিন ধরে একটা অ্যাবভ নর্মাল টেম্পারেচার এবং হিটওয়েভ লাইক সিচুয়েশনস, এর ফলে অলমোস্ট সব সেক্টরকেই কম বেশি এফেক্ট করবে। তবে সবচেয়ে বেশি এফেক্ট করবে হচ্ছে হেলথ এবং এগ্রিকালচার সেক্টর। হেলথ সেক্টরে যেটা আমরা বলেছি যে এই যে হিটটা যেটা আছে, ইট ইজ মডারেট, নট আগে যেটা বলেছিলাম দেখবেন যখন 37-36 চলেছিল টলারেন্স, এখন যেটা বলছি ইট উইল মডারেটলি এফেক্ট যদি কমন পিপল, মানে আমাদের মতন সুস্থ সবল যারা আছি। কিন্তু এটাই আবার খুব সিভিয়ারলি এফেক্ট করবে বাচ্চা, বয়স্ক লোক এবং যারা বিভিন্ন অসুখ বিসুখে ভুগছেন। ফলে করতে হবে কি, যারা এই খুব ভালনারেবল এই শ্রেণীটাকে একটু বেশি অ্যাটেনশন দিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, বাইরে বেরোতেই হবে, কিন্তু লং এক্সপোজারে বাইরে থাকা যাবে না।